জন্য। আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আন্দোলনের নামে বাড়াবাড়ি, জনদুর্ভোগ বাড়াবে এটা বিরোধীদের বোঝা উচিত বলেন মাননীয় প্রধানমন্ত্রী। ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে আইনে শাসন নিশ্চিত করা সম্ভব বলেন জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর মাসুদ। ছাত্রকে বিয়ে করে আলোচনায় আসা শিক্ষিকার মৃত্যু নিয়ে রহস্য। রোগীকে লাথি মেরে চিকিৎসক বললেন ইসলামিক আইনে ঠিক আছে। ক্রসফায়ারের কারণে সন্ত্রাস কমেছে বলেন এমপি জিল্লুল হাকিম। ছাত্রলীগ গুন্ডামি করে কণ্ঠ রোধ করতে পারবে না বললেন বাম গণতান্ত্রিক জোট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী চলমান মন্দার উল্লেখ করে বলেছেন এ নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশি বিরোধীদের আন্দোলন হতে পারে, কিন্তু এ নিয়ে বাড়াবাড়ি দেশের ক্ষতির পাশাপাশি মানুষের কষ্ট বাড়াবে। রোববার সকালে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের আটটি বিভাগের সাংগঠনিক সম্পাদকের সঙ্গে আলোচনা সভায় দেওয়া বক্তব্যে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন অপোজিশন সহ নানা জনে নানা কথা বলবে, এর সুযোগ নেওয়ার চেষ্টা করবে, কিন্তু তারা যদি এসব বেশি করতে চায় যায় তাহলে এর প্রভাবে তো মানুষের কষ্ট আরও বাড়বে, এটাও তাদের বোঝা উচিত। প্রধানমন্ত্রী মনে করেন পরিস্থিতি সামাল দেওয়ার সামর্থ্য তার সরকারের রয়েছে। তিনি বলেন তারা আন্দোলন বিএনপি করে কতটুকু সফল হবে জানে না, কিন্তু তারা যেভাবে করতে চাচ্ছে তাতে দেশের জন্য আরও ক্ষতি হবে, কিন্তু সেটা আমরা সামাল দিতে পারবো সে বিশ্বাস আমার আছে। প্রধানমন্ত্রী আরও বলেন আমাদের বিরোধী দল একটা সুযোগ পাচ্ছে, তারা আন্দোলন করবে করুক, আমি আজকেও নির্দেশ দিয়েছি খবরদার যারা আন্দোলন করছে তাদের কাউকে যেন গ্রেপ্তার করা না হয় বা ডিস্টার্ব করা না হয়, তারা প্রধানমন্ত্রী অফিসও ঘেরাও দেবে, আমি বলেছি হ্যাঁ আসতে দেব, কেননা আমরা যে আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছি দেশের কাজ করতে দেশের মানুষ তো সেটা জানে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার সঙ্গে সঙ্গে দেশে সমন্বয় করা হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদন শুরু হলে বিদ্যুতের এই সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন মানুষের কষ্ট যে হচ্ছে সেটা তার সরকার উপলব্ধি করতে পারছে বলে প্রতিনিয়ত সেই কষ্ট লাঘবের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। প্রধানমন্ত্রী আবার উৎপাদন বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করে বলেন করোনা যেতে না যেতেই রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে নিষেধাজ্ঞা এবং পাল্টা নিষেধাজ্ঞা জনজীবনে সর্বনাশ ডেকে আনছে, যার ভুক্তভোগী হচ্ছে সারা বিশ্বের সাধারণ জনগণ। ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে আইনে শাসন নিশ্চিত করা সম্ভব বললেন ডক্টর মাসুদ। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন বর্তমানে আমরা যে সমাজে বসবাস করছি তা আজকের নানা সমস্যায় জর্জরিত। অন্যায় বিচার, সুদখোর, দুর্নীতি, অশ্লীলতা গোটা জাতিকে গ্রাস করেছে। অপহরণ, ধর্ষণ, গুম, খুন, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা নিয়মিত ঘটছে। প্রকাশ্য দিবালোকে মানুষের কুপিয়ে হত্যা করা হচ্ছে। বিচার প্রার্থীরা আন্দোলনের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে, সঠিক বিচার থেকে বঞ্চিত হচ্ছে। এই অবস্থায় দেশে ন্যায় বিচার, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় আইনজীবীদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। তিনি বলেন একমাত্র ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই আইনের শাসন নিশ্চিত করা সম্ভব। রোববার বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বিভাগের কমিশন পারমিশন পরীক্ষায় উত্তীর্ণ আইনজীবীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্রকে বিয়ে করে আলোচনায় আসা শিক্ষিকার মৃত্যু নিয়ে রহস্য। নাটোরে কলেজ ছাত্রকে বিয়ে করে ভাইরাল হওয়া গুরুদাসপুর উপজেলার খুবচিপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খায়রুন নাহারের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। রোববার ভোরে নাটোর শহরের বালারিপাড়া এলাকার হাজি নানু মোল্লা ম্যানশনের চারতলার ফ্ল্যাটটি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। শিক্ষক খায়রুন নাহারের ভাড়া বাসার কেয়ারটেকার নিজামুদ্দিন জানান সহকারী অধ্যাপক খায়রুন নাহারের স্বামী মামুন শনিবার রাত 11টার দিকে বাসায় ঢোকেন। পরে পাশের বাড়িতে অবস্থান করার সময় রাত আনুমানিক 2:30টার দিকে বাসার গেটে ধাক্কাধাক্কির শব্দ শুনতে পেয়ে এগিয়ে যায়। এই সময় মামুন সাহেব আমাকে বলে যে সে ওষুধ আনতে যাবে, তিনি গেট খুলে দেওয়ার জন্য বলেন। আমি ভাবি কেউ হয়তো অসুস্থ তাই সে বাহিরে ওষুধ আনতে যাবে। গেট খুলে দেওয়ার পর মামুন বাহিরে যান। ছয় মাস প্রেমের পর সহকারী অধ্যাপককে গত বছরের 12 ডিসেম্বর বিয়ে করেন কলেজ ছাত্র। বিয়ের খবর প্রকাশ করেন আরো 6 মাস পর। পরে ভোর 6টার দিকে তিনি ভেতরে ঢুকে চারতলায় তাদের ঘরে যান। এর 5 মিনিট পর আমাকে উপরে যাওয়ার জন্য ডাকতে থাকেন মামুন।
তিনি বললেন, একটু উপরে যেতে বললে, আমি গিয়ে জানতে চাই কি হয়েছে। তিনি আমাকে উপরে যেতে বলেন। উপরে গিয়ে তার স্ত্রীকে নিচে পড়ে থাকতে দেখি এবং খাটের উপর চেয়ার ও সিলিং ফ্যানের সঙ্গে ওনার একটা অংশ ঝুলতে দেখি। ঘটনা সন্দেহজনক হয় আমি বাহির থেকে দরজা বন্ধ করে দিয়ে বাড়ির মালিককে জানাই, যোগ করেন তিনি। পুলিশ হেফাজতে মামুন জানান, তিনি নামাজ পড়ার জন্য রাতে বাহিরে গিয়েছিলেন। সকালে তার স্ত্রীকে তার কর্মস্থলে পৌঁছানোর কথা ছিল। নামাজ পড়তে যাওয়ার পর স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার জন্য রিং করলে তা বন্ধ পাওয়া যায়। পরে ফিরে এসে দেখি তার স্ত্রী ঘরের মধ্যে সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে ঝুলে রয়েছে। তিনি দ্রুত হাসুয়া খুঁজে না পেয়ে ওনার গ্যাস লাইটের আগুন পুড়িয়ে তাকে ঝুলন্ত অবস্থায় নিচে নামিয়ে রাখি। এ সময় তার হাতে আগুনে ফুসকা পড়েছে। তার স্ত্রীর আত্মহত্যার কারণ জানতে চাইলে মামুন বলেন, তারা 8 মাস আগে বিয়ে করেন। বিয়ের পর থেকে তার স্ত্রীর মন ভালো দেখি নাই। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও সহকর্মীদের কাছ থেকে প্রায় সে তুচ্ছতা ছিল ব্যবহার পাওয়ার কারণে মন ভার করে থেকেছে। তারা সবাই প্রায় ফোন করে তাকে বলে, তুই কেন হাঁটু বয়সে বা ছেলে বয়সী ছেলেকে বিয়ে করেছিস। তাকে সবসময় তার নিকটজনরা মানসিকভাবে নির্যাতন করেছিল। এটিকে বাড়ির কেয়ারটেকার দেওয়া ভাষ্যের সঙ্গে অমিল থাকা এবং মামুনের অসংলগ্ন কথাবার্তা এই ঘটনার জন্য তার দিকে আঙুল তুলেছেন কেউ কেউ। তার মামুনকে মাদকাসক্ত বলেও দাবি করেন। রোগীকে লাথি মেরে চিকিৎসক বললেন, ইসলামিক আইনে ঠিক আছে। রোগীকে মারধর ও লাথি মারার অভিযোগ উঠেছে শরীয়তপুর সদর হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে। ওই ঘটনার একটি ভিডিও আজ রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, চিকিৎসা নিতে আসা এক রোগীকে এলোপাতাড়ি লাথি মারছেন শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর আকরাম এলাহি। পা ধরে কমা যাওয়ার পরও ওই রোগীকে মারধর করেন চিকিৎসক। এ বিষয়ে শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর আকরাম এলাহি বলেন, আমার অ্যাসিস্ট্যান্টের গায়ে হাত দিয়েছে তাই মারছি, এতে আমার কোনো দোষ নাই, ইসলামিক আইন অনুযায়ী ঠিক আছে। ডাক্তার আকরাম এলাহির অফিস সহকারী আতাউর রহমান বলেন, আমি অসুস্থ মানুষ, এই লোক আমার বুকে থাপড় মারছে, এরপরও আমি কিছুই বলিনি, শুধু স্যারের কাছে অভিযোগ দিয়েছি। শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল সোবহান বলেন, ওই রোগী কোনো অভিযোগ করেনি, বিষয়টি মীমাংসা হয়ে গেছে। ক্রসফায়ারের কারণে সন্ত্রাস কমেছে বললেন এমপি জিল্লুল হাকিম। ক্রসফায়ারের কারণে এই অঞ্চলে সন্ত্রাস কমেছে। ক্রসফায়ার না থাকলে কুষ্টিয়া রাজবাড়ি যশোর অঞ্চলে বসবাস করা যেত বলে মনে হয় মন্তব্য করেছেন রাজবাড়ি 2 আসনের সাংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জিল্লুল হাকিম। রোববার সকালে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। সকাল 10টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান, সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ওয়াইসিটি সুবর্ণ রানী সাহা। এতে বক্তব্য দেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম কিটন, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ টিতু, কালুখাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী, জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী পরিচালক নওয়াজিস রহমান বিশ্বাস, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক দিলীপ কুমার কর, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রুবাইয়াত মোহাম্মদ রেড্ডু, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হেদায়েত আলী, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মুরাদ হাসান মৃধা প্রমুখ। ছাত্রলীগ গুন্ডামি করে কণ্ঠরোধ করতে পারবে না বলেন বাম গণতান্ত্রিক জোট। ছাত্রলীগ অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। রোববার বিকেলে চট্টগ্রাম নগরের সিনেমা প্যালেস মোড়ে বাম গণতান্ত্রিক জোটের চট্টগ্রাম এক প্রতিবাদ সমাবেশে বলা হয়, ছাত্রলীগের অসভ্যতা গুন্ডামি হামলা নির্যাতনার বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। গুন্ডামি হামলা চালিয়ে বাম প্রগতিশীল শক্তি কণ্ঠরোধ করতে পারবে না ছাত্রলীগ। ছাত্রলীগ অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা।